hit the subscribe button and press the bell button and never miss any update. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানভীর শামসুন। নর্মালি আজকে আলোচনা করবো বা দেখাবো বয়া ব্র্যান্ডের BY-M1 মাইক্রোফোনটি আজকে আনবক্সিং করে দেখাবো। সো চলুন শুরু করা যাক নতুন কিছু নিয়ে। সি সামথিংটাকে সি সামথিং নিউ। কাম ব্যাক বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করব ভয়া ব্র্যান্ডের BY-M1 মাইক্রোফোনটি। সো তার আগে আমরা ফিচারগুলো দেখে নিই। এই যে এখানে দেওয়া আছে ক্লিপ অন মাইক ফর স্মার্টফোন, DSLR, ক্যামকোডার্স, অডিও রেকর্ডার, PC, ETC এবং এর সাথে রয়েছে অমনি ডিরেকশনাল কনডেন্সার মাইক্রোফোন এবং এর সাথে রয়েছে হাই কোয়ালিটি কনডেন্সার, ইজ আইডিয়াল ফর ভিডিও ইউজ এবং এর সাথে রয়েছে লো হ্যান্ডেলিং নয়েজ এবং এর সাথে আরও যুক্ত রয়েছে ইনক্লুডস লেপেল ক্লিপ এবং ব্যাটারি রয়েছে LR44 ফোম ওয়ারেন্টি স্ক্রিন এবং এর সাথে রয়েছে 1/4 স্ক্রিন ফোর ইঞ্চি অ্যাডাপ্টার। আর হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের স্পেসিফিকেশান দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন, আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা অরিজিনাল নাকি নকল কিভাবে বুঝতে হলে তার জন্য অবশ্যই কিউআর কোডটি অবশ্যই ফলো করতে পারেন এবং আরও ভালো ডিটেলস জানতে হলে এই কিউআরটি অবশ্যই দেখে নিতে পারেন এবং পিছনে একটি কিউআর কোড রয়েছে। তো আমরা প্যাকেটটি খুলব। আপনার সাথে থাকুন। তো হ্যাঁ, প্যাকেটটি খুললে অবশ্যই একটি কাভার দেখতে পারবেন এবং হচ্ছে কাভার দিয়ে মোড়ানো বয়া ব্র্যান্ডের একটি মাইক্রোফোন। তো আমরা কাভারটি খুলি। কাভার থেকে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাটারি, আর হ্যাঁ বিভিন্ন ধরনের DSLR লাগানোর জন্য বিভিন্ন পিন বা মাইক্রোফোন দেওয়া রয়েছে এখানে। তো আমরা খুললাম বা খুলব। খোলার পর এটাতে অবশ্যই ব্যাটারি থাকবে। ব্যাটারি থাকার পর এটি ইউজ করতে পারবেন হচ্ছে আপনার DSLR বা কোনো কিছু ভয়েস রেকর্ডার, কোনো মাইক বা কোনো কিছুতে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, এটি লাগিয়ে তো এবং এটার সাথে এখানে ব্যাটারি অবশ্যই থাকে। এটাতে দেওয়া আছে বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন এবং ফিচারগুলো অ্যাড করা রয়েছে। তো আমরা এটা খুললাম। খোলার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথমে একটি জ্যাক দেওয়া রয়েছে, তারপর অবশ্যই একটি কন্ট্রোলার দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অবশ্যই কন্ট্রোলার। এটাতে আপনি কোনটাতে ইউজ করবেন এখানে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে আপনার ক্যামেরা অফ স্মার্টফোন, যখন আমরা ক্যামেরাতে ইউজ করব ক্যামেরার অপশানে দিয়ে দেবো এবং যখন আমরা স্মার্টফোনে ইউজ করব তখন আমরা স্মার্টফোনে দিয়ে দিব। তো প্রথমে এটা অবশ্যই খুলতে হবে। খোলার পর অবশ্যই ব্যাটারি অ্যাড করে নিতে হবে। আমরা খুললাম। খোলার পর এখানে অবশ্যই ব্যাটারি অ্যাড করে নিতে হবে। ব্যাটারি অ্যাড করার পর অবশ্যই লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর যে আমাদের একটি ফোম বাক্স দিবে, আমরা বাক্সটি লাগিয়ে নিব তো নয়েজ ডিটেকশনের জন্য, যেটা নয়েজ ডিটেকশনের জন্য অবশ্যই দিবে। এটা ইউজ করে আপনার প্রায়শ নয়েজ ডিটেকশনের জন্য কাজে লাগতে পারে। তো অবশ্যই অরিজিনাল প্যাক বুঝে নেবেন যে আপনার বাক্সের ভিতরে কাভার দেখে, এবং এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 900 টাকার মতো বা 900 বা বিভিন্ন বাজারে গেলে 1000 টাকাও নিতে পারে। সো আশা করি বোঝাতে পেরেছি যে ভয়া BY-M1 মাইক্রোফোন সম্পর্কে। আর হ্যাঁ, আরও ডিটেলস জানতে হলে অবশ্যই
এখানে তাদের স্পেসিফিকেশনগুলো দেখে নেবেন এবং তাদের ফিচারগুলো দেখে নেবেন। এবং যদি আরও ডিটেল জানতে চান অবশ্যই কিওয়ার্ডটা অবশ্যই ফলো করতে পারেন। ফলো করার পর এই যে এখানে পিছনে একটি কিউআর কোড আছে অবশ্যই দেখে নিতে পারেন। আর হেঁটেই মেড ইন চায়নার তৈরি। সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসলে সবার আগে আপনিই পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।